হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। মা এসেছে আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মানবি বিচ, বিজয় বিলাস আর স্বামীনারায়ণ টেম্পল। তো নিচে গাড়ি এসে গেছে, তো চলো। এরকম ঘুরতে গেলে তো ভালোই লাগে, কিন্তু অফিস থেকে ছুটি পাওয়াটাই চাপ হয়ে যায়। বিয়ের আগে তো আমি প্রচুর ঘুরেছি, আমার মা বাপি মাসি মেসো মিলে মোট 15 জনের গ্রুপ ছিল, আর এই 15 জন মিলে আমাদের ভারতবর্ষে প্রায় পুরোটাই ঘোরা। এখন বাজে 9:30, আর আজকে দেখছি ততটা রোদ ওঠেনি, আর কি সুন্দর লাগছে আমাদের টাউনশিপটা। আজকে যাচ্ছি স্বামীনারায়ণ টেম্পল, বিজয় বিলাস প্যালেস আর মানবি বিচ। এখন আমরা স্বামীনারায়ণ টেম্পলে এসে গেছি আর দারুণ সুন্দর দেখতে। এখানে আমি এখনো পর্যন্ত আসিনি, আজকেই মা এসেছে বলে এই উপলক্ষে আসতে পারলাম। আগেরবার যখন আমি আর সুপ্রতিম স্কুটি করে বিজয় বিলাস এসেছিলাম, সেখান থেকে যখন ফিরছিলাম তখন মন্দিরটা বন্ধ ছিল, বললো আরো 1 ঘন্টা পর খুলবে, তাই তখন আর মন্দিরটা দেখা হয়নি। আর আজকে মন্দির খোলা থাকলেও মন্দিরের ভিতরে কিন্তু মেইন ঠাকুরের দরজাটা বন্ধ ছিল, সেটা দেখতে পারলাম না। আর মন্দিরের ভিতরে এত সুন্দর সব কারুকার্য মার্বেলের, আমার দারুণ লাগছিল। আমি শুধু ভাবি সব মন্দিরগুলো দেখে, এত এত হাজার হাজার বছর আগে কারা এত সুন্দর মন্দির তৈরি করেছে। মন্দিরটা আজকে দেখলাম, কিন্তু ঠাকুর তো দর্শন করতে পারলাম না, মেইন দরজাটা বন্ধ, তাই মন্দিরটা চারিপাশে একটু ঘুরে দেখছিলাম। আর এইখানে দেখি একটা যজ্ঞ হচ্ছে, কি সুন্দর লাগছিল। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি আর ড্রাইভার কাকু গেছে চা খেতে। এখন আমরা যাচ্ছি বিজয় বিলাস প্যালেস, আর বিজয় বিলাস প্যালেসে আমরা যখন আগে এসেছিলাম তখন থেকেই মা বলছিল যে মম আমাকে একটু বিজয় বিলাস প্যালেসটা দেখাস। আমরা এখন বিজয় বিলাস এসে গেছি আর খুবই তাড়াতাড়ি, আজকে যেহেতু গাড়ি করে এসেছি আজকে খুবই তাড়াতাড়ি এসে গেছি, নয়তো আগের দিন যখন স্কুটি করে এসেছিলাম 2.5 ঘন্টা আসতে 2.5 ঘন্টা যেতে লেগেছিল। তো মা স্বামীনারায়ণ টেম্পলটা দেখা হয়ে গেছে, কেমন লাগলো? বিয়ের আগে প্রচুর ঘুরলেও একটা কি কারণে সেইবার আমরা মুম্বাইটা যেতে পারিনি, আর মাসিরা চলে গিয়েছিল। তখন থেকেই মা বাপি আর আমার মুম্বাই ঘোরার ভীষণ ইচ্ছা ছিল। আর যখন বিয়ের পর প্রথম সুপ্রতিমের চাকরি সূত্রে মুম্বাই এলাম, তখন ঠিক করে নিয়েছিলাম যে মা বাপিকে মুম্বাই ঘোরাবো। মুম্বাই তো ঘোরা হয়েই গেছে, এখন এই সুযোগে গুজরাটে ছোট ছোট জায়গাগুলো ঘুরে নিলাম। কিন্তু আজকেও বাপির কথা মনে পড়লো, মুম্বাইতে আমি মা বাপি সুপ্রতিম 4 জনে মিলে ঘুরেছিলাম, আর আজকে আমরা 3 জন। বিজয় বিলাস প্যালেসটা এত অসম্ভব সুন্দর যে এখানে এলেই মনটা ভালো হয়ে যায়। পাও ঘুরে ঘুরে দেখছে, মায়েরও অপূর্ব লাগছে আর বলছে এখানে আসার আগে হাম দিল দে চোখে সানাম সিনেমাটা দেখলে ভালো হতো, বোঝা যায় তো কোথায় কোন শুটিংটা হয়েছে। তাই মা বলছে যে মায়ের একটু বয়স হয়ে গেছে বলে এই সিঁড়ি টিড়িগুলো কিচ্ছু উঠতে পারছে না, আর এইদিকে আমরা এককালে কেদারনাথ অমরনাথ সব ঘুরেছি। আর ঠিক এইখানটাতেই শুটিং হয়েছিল চাঁদ ছুপা বাদাল মে, আর লাগান সিনেমার যে ব্রিটিশদের অফিস দেখিয়েছিল সেটাও এইখানেই শুটিং হয়েছিল। একতলায় আছে প্যালেসের মিউজিয়াম আর 3 তলা ওপরে হচ্ছে এইটা, আবার সেইখান থেকেও এত দূর সিঁড়ি দিয়ে ওপরে। তোমার দেখা একটু ওপরে ক্যামেরা তাকাও, মানে দাঁড়িয়ে তাকাও না। কোনো জায়গায় গেলে আমরা ফটো তুলে রাখি, এইখানেও 3টে ফটো তুললাম, আর 3টে ফটো ওয়াশ করতে লেগেছে 150 টাকা। তারপর একটু ডাব খেলাম আর এখন আসছি মানবি বিচের দিকে। আর মানবি বিচটা বিপর্যয় ঝড়ের পর একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমরা এখন মানবি বিচ এসে গেছি, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। মানবি বিচে সেই 1.5 বছর আগে এসেছিলাম আমি, যখন প্রথমবার গুজরাটে এসেছিলাম। আস্তে না আস্তেই উটের সঙ্গে দেখা হয়ে গেল, আগেরবার তো আমি আর সুপ্রতিম উটে উঠেছিলাম, সে কি সুপ্রতিমের ভয়, তাই এইবারে আর উঠতেই চাইল না। আমার সমুদ্র এত দারুণ লাগে, সমুদ্রে এলেই যেন মনে হয় একটু পা ভেজাই, মনে হয় সমুদ্রের ধারে বসে একটার পর একটা ঢেউ দেখে যাই, কখনো ঢেউটা শেষ হবে না। আর সাথে এত সুন্দর ঢেউয়ের গর্জন। কতদিন হলো দীঘা পুরি যাইনি, কি মিস করি। আর এইখানে একটু রেস্টুরেন্ট নেই, শুধুমাত্র যেগুলো আছে সেইগুলোতে সামোসা ফাপড়া জলেবি এগুলোই পাওয়া যাবে। আর দুপুরবেলা একটু ভারী খাবার না খেলে চলে? মা আজকে সকালে পরোটার তরকারি করেছে, আমি আজকে রান্না করতে পারিনি, তার কারণ কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে আমার একটু এডিটিং থাকে। আর আজকে সারাটা দিন দারুণ মজা করে কাটলো, মায়েরও ভীষণ ভালো লেগেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।